তুমি আমার ছোটবেলাকার ভালোবাসা। যদি আমাদের সম্পর্ক যদি বাড়িতে না মেনে নাই, এই পৃথিবী ছেড়ে দেব, কিন্তু তোমাকে আমি ছাড়ব না। জানো তো বাড়িতে আমার মন আছে, জেনে গেছে, দিদি একটু সন্দেহ করছে। আরে করুক না, আমি তো আছি, তুমি আমার সুপারে শুধু ভরসা রাখো। তুমি আমার সব, তুমি আমার প্রথম ভালোবাসা। এই এই তুই এখানে কি করছিস? স্কুল কামাই করে এই ছেলেটা কে? ওটা আমার বয়ফ্রেন্ড, তুই এসেছিস কেন আমাদের মধ্যে? এইটুকুনি বয়সে বয়ফ্রেন্ড? এবার চল, মানে চল দিদি, আর কই বাবা বকো না, আমার এখানে আঘাত লাগিয়ে কি পাকারি বাবা, আবার আঘাত? এই চল। আর কোনোদিনও যদি তোকে আমার বোনের পেছনে দেখি না, তোর কপালে কষ্ট আছে দেখিস? না তো বল, আমার কথা বলছ কেন? হিমা এই বেচো কি হরে, ও আপনার কাছে যাচ্ছিলাম, কিছু কথা ছিল আপনার সাথে। আপনার ভাই আমার বোনের পেছনে না খুব লাগছে, মানে প্রচন্ড বিরক্ত করছে। স্কুল থেকে যেখানে সেখানে গিয়ে গল্প করছে, পড়তে গিয়ে গল্প করছে, আমার অনেকদিন আগে থেকে সন্দেহ লাগছিল। আপনি একটু ব্যাপারটা দেখুন, ঠিক আছে? একটু ভাইকে দেখুন। হ্যাঁ, আমি তো ভাবছি কিছুদিন থেকে ভাই, মানে বুঝতে পারছিলাম যে কিছু একটা ব্যাপার চলছে ভাইয়ের মধ্যে, কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছি। আমিও পরিবর্তন লক্ষ্য করেছি, আমি আজকে হাতে নাতে ধরলাম। কি বলি বলুন তো, মানে ওইটুকু বাচ্চা ছেলে মেয়ে, আপনার বোনকে আমি চিনি, দেখেছি আর কি, ওইটুকু বাচ্চা ছেলে মেয়ে এই বয়সে প্রেম? তাহলে বলুন, হাসির কথা কিন্তু সেটা তো ভালো না? না না না, অবশ্যই ঠেকাতে হবে, অবশ্যই। আপনি তাহলে একটু দেখুন, ঠিক আছে? আমি আপনার কাছে যাচ্ছিলাম। আচ্ছা আমি দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। এই তোর ব্যাপারে কি শুনলাম? যা শুনেছিস ঠিকই শুনেছিস। আবার ঠিক শুনেছি মানে মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, নিজে তো একটা জুটাতে পারবি না, এবার আমাকেও করতে দিবি না। তোর বয়স কত বলতো? কি বুঝিস তুই এসব প্রেমের ব্যাপারে? আমি যা বুঝি ঠিকই বুঝি। শোন, প্রেমের কোনো বয়স হয় না, একটা হৃদয় থাকলেই যথেষ্ট। তুই আমাকে এইসব শিখাচ্ছিস? হ্যাঁ, নিজে তো এত বড় ধারী হয়ে গেলি, তুই ভালোবাসার মর্ম কি বুঝবি রে? এই বেশি কথা হয়ে যাচ্ছে, বুঝলি তো? বাচ্চা বাচ্চার মতন থাকবি, তোর খুব হিংসা হচ্ছে তাই না? তুই বেশি পেকে গেছিস বুঝলি তো, অল্প বয়সে। মাকে বলছি তোর হবে, দাঁড়া যা বল গা। বললাম তো তোর কপালে কষ্ট আছে, আমি বলে দিলাম। কার কপালে কষ্ট আছে? তুই বেশি কথা বলছিস বুঝলি তো, ট্রেনে একটা এমন চড় মারবো তোর কপালে, মানে সত্যি বিরাট কষ্ট আছে, তুই দেখি না? দেখ তোর আমি কি করি। পড়াশোনায় কি মন বসছে নাকি সারাদিন ওই ছেলেটার ওই পার্কেই মন আছে তোমার? এই তোর কি রে, তোর কি, তুই অত মাথা ব্যথা করার জন্য আমি যা ইচ্ছা করব। যা ইচ্ছা করব মানে এই টুকুনি বয়সে তুই পার্কে বসে প্রেম করছিস ওই ছেলেটার সাথে? আর যদি কোনোদিনও দেখেছি না ওই ছেলেটার সাথে, তারপর দেখবি তোকে কি করব। তোর উল্টো পাল্টা ওসব কথা শোনা আমার মন নেই। ও দাদাকে আমি বলে এসছি। ভালো করেছিস। আর আমি যদি আর কোনোদিনও দেখেছি না তোকে ওই পার্কে স্কুল কামাই করে যেতে, তোর কপালে কষ্ট আছে সত্যি সত্যি। শোন, প্রেম করা কোনো অপরাধ কাজ নয়, যারা প্রেমে বাধা দেয় তারাই অপরাধী। এই কি পাকা, তোর বয়স কত এইটুকুনি বয়সে? প্রেমে কোনো বয়স নেই। আমি আর পারছি না। এই তুই দাদাকে কি বলেছিস? যা বলেছি বেশ করেছি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। শোনো শোনো, কথা শোনো, তোমার ছোট ছেলে দেখেছো কি বাড় বেড়েছে? তোর হিংসা হচ্ছে তো আমি জানি, যাই জন্য তুই হাট এখান থেকে। শোনো তো কথা বাচ্চা, জানা পথে চল মার গাল ঘুরে দি। কি বলবো বল, আমি আজকালকার দিনে ছেলে পেলে। তোমাকে কিছু বলতে হবে না, তুমি বলবা না, আমি জানি, যা করার আমি করছি। আমার তো বিরাট কিছু করেছিলাম, তুই দেখ। ভগবান, আমি তোর জীবনটা, চল স্কুলে যাচ্ছি, স্কুলে যাবি, অত রকম করে তাকানোর কি আছে? এই শোন, ভালোবাসা চোখ দিয়ে হয় না, মন দিয়ে হয়। ভগবান, স্কুলে চল। স্কুল ছুটি হওয়ার পর না তোমার সঙ্গে না দেখা করলে আমার একটু ভালো লাগে না। আমারও ভালো লাগে না, আমারও মনটা ছটফট করছিল তোমার সঙ্গে দেখা করার জন্য। জানো তো বাড়িতে অনেক অত্যাচার হচ্ছে, দিদি সব জেনে গেছে। আমারও দাদা ভাই সব জেনে গেছে। দিদি তো আমাকে নিতে এসেছিল, আমি পেছন গেট দিয়ে চলে এসেছি। আমারও দাদা নিতে এসেছিল, আমিও পেছন গেট দিয়ে পালিয়ে চলে এসেছি। এই শোনো না শোনো না, একটা উপায় বের করো না। একটা উপায় আছে আমার কাছে, তোমার দিদি সিঙ্গেল না? হ্যাঁ, আমার আমার তাহলে আমার দাদাও তো সিঙ্গেল, তাহলে চলো দুজনের সঙ্গে রিলেশন লাগিয়ে দিই। তাহলে তো খুব ভালো, আমাদের রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো তাই করি, এতে সাপু মরবে লাঠিও ভাঙবে না। ইয়ে, স্কুল তো প্রায় সবাই বেরিয়ে গেল,
আমি তো সেটাই দেখছি, কিন্তু আমি তো ওকেই খুঁজে পাচ্ছি না। আমার ভাইকেও খুঁজে পাচ্ছি না। তার মানে নিগ্রাতরা দুজন একসঙ্গে আমাদের চোখের আড়াল করে বেরিয়েছে। বিশ্বাস নেই, বিশ্বাস করুন। একটু খুঁজে আসি। আচ্ছা চলুন তো। আমি তো সামনে গেট দিয়ে দাঁড়িয়েছিলাম, তাহলে কি বলবো বলুন তো, আমার তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। দাদা তোকে একটা কথা বলবো। কি কথা বলবো তুই? আর দাদা তুই সিঙ্গেল না? হ্যাঁ তো কি হয়েছে দিদি? তুইও তো সিঙ্গেল। হ্যাঁ তো কি হয়েছে দাদা? সিঙ্গেল তো তোদের এইটুকুনি বয়স থেকে আমি প্রেম করে বেড়াবো নাকি? এই তোদের একে অপরকে কেমন লাগে দাদা? আমার দিদিকে তোমার কেমন লাগে? তোরা এত পাকা না, বেশি কথা বলিস না, বাড়ি চল। দিদি তোমাকে না আমার দাদার সঙ্গে খুব মানাবে। দেখো তোমাদের দুজনকে খুব মানাচ্ছে। তাহলে তোমরা পার্সোনাল কথা বলো, আমরা একটু এদিকে আসি। চলি, আমিও সিঙ্গেল আর কি। আসলে আমি এর আগে দুটো তিনটে প্রেম করেছিলাম, কিন্তু এখন আমি পুরোই সিঙ্গেল। অসুবিধার কিছু নেই, আসলে নাই মামার থেকে তো কানা মামা ভালো, তাই না? যা খারাপ লাগে না, কিন্তু ভাইরা কিন্তু বেশ ভালোই, তাই না? সেটা আগে বলতে পারতেন, ওরা করুক না, অসুবিধা কি, তাই না? দেখলে কিভাবে আমি ওদেরকে এক করে দিলাম, এই জন্যে বলে যে সময় সময় ছোটদের কথা শুনতে হয়। এই জন্যে তো আমরা ছোট প্যাকেট বড় ধামাকা।